Hey guys, good morning and welcome back to my channel Simply Sri. Welcome to our exciting vlog. Exciting ki korbo jani na kintu excitement diye start korlam. এখন বাজে 10টা মোটামুটি সব কাজবাজ কমপ্লিট করার পর আমি চলে এসেছি আমার ঘরে বিছানা তোলার জন্য এই শীতকাল যাচ্ছে বিছানা হালকা হচ্ছে কিন্তু সবথেকে বড় টেনশন যেটা আমার সেটা হচ্ছে আমার ঘরের এই যে ফ্যানটা আলিবাবার যুগের কালের ফ্যান এটা আলিবাবা চলে গেছে বাট ফ্যানটা নিয়ে যেতে ভুলে গেছে কি করা যাবে ফ্যানটা এতদিন লাগানো ছিল বাট ফ্যানটা এখনই খারাপ হয়ে গেছে কালকে আমি যে স্টেজ ড্রাইভের জন্য চালিয়েছিলাম ফ্যান খারাপ বেরিয়েছে জানি না কি করব কবে সারাবো কিছু মাথায় আসছে তো 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 করার কি আছে করার এটাই আছে যে আপাতত নিজের কাজ নিজে করতে থাকি সময় হলে নিশ্চয়ই সারিয়ে নেব না হলে আমি অন্য কোনো ঘরে শিফট হয়ে যাব তো চলো বিছানাটা তুলে নিই তো চলে এসেছি আমি বন্ধুরা বিছানা বাটি তোলার জন্য আর এই যে শীতকালটা কবে যাবে কি জানি বারবার তোমাদেরকে বলি তোমাদেরও অবস্থা সেমই হয়তো সেই শীতের বিছানা তুলতে তুলতে মনে হয় যেন আবারই ঘুমিয়ে পড়ি তাই না উপরের বিছানা পাটি তোলার পরে এবার নিজের বিছানার পালা যিনি চিনির বিছানা তুললাম আর নিচে যেহেতু আমার ছোট্ট একটা সেট আপও থাকে সেট আপ থাকে মানে আমি ভোরবেলা এডিটিংটা ওদের পাশে বসে করি সেটাও সরিয়ে নিই মোটামুটি আমার বিছানা পাটি তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে শীতের কয়েকটা সোয়েটার আমি অলরেডি তুলে দিয়েছি এগুলো কেটে কুচে রেখেছিলাম এগুলোকেও এবার তুলে দেবো কারণ অতটা ঠান্ডাও এখন আর নেই যে এরকম ধকো ধকো সোয়েটার পরতে হবে বাট এখনও হ্যাঁ অতটাও ঠান্ডা কমেনি যে বিনা সোয়েটারেও কাজ চলে যাবে তো যেগুলো একটু ভারী সোয়েটার সেগুলো তুলে দিই যেগুলো একটু মোটা ধরনের সোয়েটার সেগুলো থাকুক লাড্ডুর সোয়েটারগুলোও থাকুক স্কুলে পড়ে যাওয়ার কারণ ভোরবেলা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেও পারে মেয়েটার তো ওগুলো থাকুক এগুলো তুলে দিই এবার চলে এসেছি শীতের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য যত অস্ত্র শস্ত্র ছিল সেগুলোকে ভালো করে তেল মাখিয়ে প্যাকিং করা তেল মাখিয়ে মানে রোদ দেখিয়ে প্যাকিং করার কারণ আবার সামনের বছর এগুলোকে বার করতে হবে যেই ঘরটায় থাকি সেই ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে হয় তার উপরে সঙ্গে যদি থাকে দুটো নোংরা বাচ্চা তো ঘর তো পরিষ্কার করা মাস্ট ডিপ ক্লিন তো রোজ পসিবল হয় না তাই মাঝের মধ্যে সপ্তাহে একদিন করে নেওয়ার চেষ্টা করি তো ওপাশটা মোটামুটি সামলে আমি এখন চলে এসেছি এপাশে লুচি তরকারিতে খেতে দেওয়ার জন্য আর এই পেয়ারটাকে আমি তুলসী পাতা দিয়েই যাচ্ছি এরা তুলসী পাতা খেয়েই যাচ্ছে বাট পেয়ার লাগার দূর দূরান্তে কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না মেল ফিমেলকে মারছে ফিমেল মেলকে মারছে জানি না কি করবো দেখা যাক চলো ওদের দানাটা দিয়ে দিই তারপর কথা বলছি এই যে এই পেয়ারটাকে দেখতে পাচ্ছ এরা এগ লে করেছে আর দেখো দুজনে মিলে একসঙ্গে ডিমে তা দিচ্ছে হাউ কিউট না তো এখানে সব খাবার দাবার দেওয়া ডান হয়ে গেছে কলমি শাক দেওয়া হয়েছে তুলসী পাতাও দিয়েছি আজকে লুচিকেও কটা কলমি শাক দিয়েছি জানি না ও খাবে কিনা বাট আমি দেখে আশা করছি বুঝতেই পারছে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য এখন আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য লাড্ডুর খাওয়া হয়ে গেছে লাড্ডু খেয়েছে আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে ডিম আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা করেছে ও একটুখানি তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোবাসে জানোই তোমরা আশা করছি তো ওটাই ওকে দিয়েছি আর আমি এখন চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে আমি জাস্ট একটা অমলেট করবো দ্যাটস ইট আর দিদা বলল ম্যাগি খাবে তো দাদু গেছে মার্কেটে কি পাশের দোকানে ম্যাগি আনার জন্য তো ম্যাগি আনলে দিদাকে একটুখানি ম্যাগি করে দেবো আর আপাতত প্ল্যান হচ্ছে ঘরের টুকটাক একটুখানি ডাস্টিং বগেরা করবো এইটুকুনি আপাতত প্ল্যান আছে আর এই প্যান্টটা দেখো পুরো আমার ভবিষ্যতের মতো কালো তাও ভালো দিদাকে নিজের খাবার দিয়ে সঙ্গে ওষুধ খাই
খাইয়ে তারপরে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসতে। আর ঠিক সেই সময়তেই আমার পাশে বসে পড়েছে আমার সবথেকে বড় বাড়ির মানে আমার বাড়ির সবথেকে বড় খাদ্যরসিক চিনি। তো আমি ওকে জাস্ট ডিমটা অল্প করে দেবো, বাট হ্যাঁ চিন্তা নেই, ভাজার প্রশান থেকে নয়, ভাজার সময় চামড়াটা সরিয়ে ভেতর থেকে সামান্য একটু। শীতকালে দেখবে আগুনের পাশে বসে থাকতে কি ভালোটাই না লাগে বলো, কিন্তু এখন আর ততটা শীত নেই আগুন পোহানোর মতন, আর এটা আমার ভালো লাগার জন্য না, এটা হচ্ছে মজবুরি, কারণ গ্যাস শেষ হয়ে গেছে সেটা তোমরা জানোই। আর দিদার ট্রিটমেন্টের জন্য হাতে সেরকম ক্যাশও নেই যে ক্যাশ তোলা কাঠে রান্না। সন্ধে হতেই এই হয়ে গেছে কসরতের টাইম, উঠোনে বার করিনি তার কারণ বাইরের কিছু বাচ্চারা উঠোনে আজকাল হানা দিচ্ছে বড্ড বেশি, তো তাই জন্য ঘরেই চেষ্টা করছে। আর সন্ধে হয়ে গেছে যেহেতু ছাদেও নিয়ে যাইনি, তাই বারান্দায় ইজ বেস্ট। সন্ধ্যে 6টা, লাড্ডু বসে গেছে আন্টির কাছে পড়তে, আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি অলরেডি। আর দিদার যেহেতু ফার্স্টে চিনি ছাড়া লিকার চা, তো ফার্স্টে দিদার জন্য 1 কাপ আলাদা হবে, তারপরে ওর মধ্যে চিনি দিয়ে পূর্বে 1 কাপ মামার জন্য আলাদা হবে, তারপর তার মধ্যে দুধ দিয়ে দাদুরটা আলাদা হবে, আর আমার তো পুরো প্লেন গরম জল সরানোই থাকে, কিন্তু আজকে আমার সামহাও ইচ্ছা করছে একটুখানি দুধ চা খাবো, তাও আবার আদা দিয়ে। তো দেখা যাক কত দূর কি সম্ভব হয়, আর আমি যতদূর খবর পেয়েছি কালকে জল আসবে না, তো সেই খবরটা সবার আগে দাদুকে দিতে হবে, নাহলে প্রচণ্ড যন্ত্রণা হবে। আমাদের এখানে যেহেতু জলের অসুবিধা হয়, আর আমাদের একার বাড়িতেই কল, বাকি সবার বাড়িতে মোটর লেগে গেছে, আমাদের ডিরেক্টলি কল, তো মোটর পাম্প সবার বাড়িতে যেহেতু আছে, আমাদের বাড়িতেই জল এলে গেলে প্রবলেমটা বেশি হয়, তো বেশি করে জল স্টোর করে রাখতে হবে আজকে। রাত তো অনেক গড়িয়ে এলো, এবার তো রুটি করবার পালা, রাত্রিবেলা নালে খাবে কি অনেক জ্বালা, দিদা খাবে, লাড্ডু খাবে, আর খাবে মামা, আমিও খাবো, কিন্তু সেটা নিয়ে কোনো টেনশন নেই, আমার রুটি না হলেও চলে যাবে, মুড়ি খেয়ে নেবো, এটা আমার ধারণা, কিন্তু দাদু বলেছে ওষুধ খেতে হবে যেহেতু রুটিটাই খাওয়া চাই, তাড়াতাড়ি করে নি চল। আটা মাখা কমপ্লিট, এবার বেলার পালা, ওদিকে তাওয়া গরম হয়ে গেছে, তাড়াতাড়ি রুটিটা না দিতে পারলে তাওয়াটাই পুড়ে যাবে, তারপরে সকালবেলা যখন বাসন মাজবে আসবে না, এই ডান্ডাটা দিয়েই আমাকে ঠান্ডা করে রাখবে। ওই যে বলেছিলাম জল আসবে না কালকের থেকে, ফেসবুকে দেখেছিলাম, জানি না সত্যি কি মিথ্যে, তবে তুলে রাখি ভাই, তারপরে যদি না জল আসে কোথায় যাব, কোথায় পাবো খাওয়ার জল, আমি তখন জলগুলো টপ টপ করে তুলে নিই, তার সঙ্গেও আছে অনেক কাজ, সেগুলোও তো সারতে হবে নাকি। ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট, চিনি চিনির বাসন মাজার, সঙ্গে আছে কাঁচের কাপ, নিয়ে চলে এলাম ব্যাগ ভর্তি জলের বোতল। তো আমি ফাইনালি চলে এসেছি এখন ঘরে, আর সমস্ত কাজ কমপ্লিট হয়নি আমার এখনও, বাইরের কাজ আসতে সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরের কাজ বাকি রয়েছে করা। ঘরের কাজ সবথেকে বড় যেই কাজটা, সেটা হচ্ছে আমার এই পুচুগুলোকে খেতে দেওয়া, এই সব কটা পুচু পাচার খাওয়া হয়ে গেছে, এই দেখো, এই দেখো, ওই দেখো, ওটা ওর প্লেস, ওখানেই শোয়ে রাত্রির বেলা, তো এদেরকে, এই এদেরকে খেতে দেওয়া বাকি রয়েছে, তো চলো এদেরকে আগে খেতে দিয়ে দিই। আর আজকে আমি একটা কারসাজি করেছি, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, এটাকে সেলো টেপ দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এটা বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে, আর মাঝরাত্রির বেলা উঠে উঠে, মানে আমার যেহেতু একটা কানের পাশে মানে গগা আওয়াজ নিয়ে ঘুমোনো অভ্যাস হয়ে গেছে, তো গগা আওয়াজটা যখন বন্ধ হয়ে যায় না, অটোমেটিক আমার ঘুম ভেঙে যায়, আর আমি প্রত্যেক দিন ভয় পেয়ে এইটাই ভেবে উঠি হয়তো কারেন্ট চলে গেল, হয়তো কারেন্ট চলে গেল, কারণ এরকম কয়েকবার আমাদের হয়, আমাদের খুব একটা কারেন্ট যায় না এলাকায়, মাঝের মধ্যে যায়, কিন্তু যখন যায় খুব সাংঘাতিক যায়, মানে আসে না তো আসেই না, এরকম পজিশনে চলে ব্যাপারটা, তো তখন মাছগুলো একটু অসুবিধা হবে, তো সেই জন্য আমি মাঝরাত্রিরে উঠে উঠে, যখন কারেন্ট থাকে না তখনকার কথা বলছি, মাঝরাত্রিরে উঠে উঠে আমায় মুখ দিয়ে ওই পাম্পটাকে একটুখানি ব্লো করতে হয়, তাহলে জলের ভাইব্রেশনটা কন্টিনিউ থাকে, তো এটা হচ্ছে আমার কাজ থাকে তখন। এবার আমি সেই ভয়ে ঘুম থেকে উঠে পড়ি, উঠে দেখি ওখান থেকে ওটা খুলে রয়েছে, তো মাঝরাত্রিরে রোজ রোজ ঘুম ভেঙে এইটা করাটা একটুখানি হেট্রিক হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা আমি একটা তিগড়াম বার করেছিলাম, আর সেই তিগড়ামটা হচ্ছে ওটাকে আমি সেলোটেপ দিয়ে আষ্টে পিষ্টে ছড়িয়ে দিয়েছি, তো যে কারণে সন্ধ্যের থেকে এখনও পর্যন্ত একবারও আর খোলেনি, দ্যাটস আ গুড থিং, তো
এদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমারও মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট। কালকে লাড্ডুদের স্কুলে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার আছে সরস্বতী পুজো উপলক্ষে, তো সেই জন্য বেলা 12টা থেকে 12:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে ছাত্রীদের নিয়ে অবশ্যই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে দেখা হবে তোমাদের সবার সাথে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে যদি তোমাদের মন চায় আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, আমাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ারও করে দিও, যাতে তোমার ভালো লেগেছে আরও চারজনের ভালো লাগতে পারে সেই সুযোগটা তোমরা তাদেরকে করে দিও, তাতে আমারও একটু হেল্প হয়ে যাবে অবশ্যই। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।